I love you. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবার তৈরি হয়ে চলে মানে বেরিয়ে পড়েছি। আজকে একটা এমন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে যেখানে শিক্ষা দীক্ষা শুরু হয়েছে, তার মানে আমার স্কুলে নিয়ে যাবো। আমার ছোট বোনের মেয়ে ছেলে ও এসছে কালকে রাত্রিবেলা। হাই আঞ্জ, উই মিস ইউ। আমাদের ওর ছোট ভাই আসেনি তো, আমাদেরকে ব্লগে দেখে ভীষণ মিস করছিল, তো ওকে একটু জেলাস ফিল করার জন্য আঞ্জ উই মিস ইউ। আমি তো দেরি না করে বেরিয়ে পড়ি। তো মার্কো খুব কাছের ছোটবেলা, যেটা মানে স্কুল, যেটা স্কুল থেকে শুরু হয়, স্কুলের মেমোরিটা ভীষণ কিন্তু মানে সবার মনেই থাকে, খুব আনন্দ হয় ছোটবেলাটা। তো সেখানে নিয়ে যাবো আপনাদেরকে, চলুন যাই। তাহলে চলুন যাই দেরি না করে স্কুলে। চলো, এটাও হচ্ছে, এটা আমার আরেক বোনেরই ছেলে, ওর ভাই, তো এসছে কালকে রাত্রিবেলা দুজনে মিলে, তো ওদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে আঞ্জ দেখতে থাক। কেমন লাগছে মা, এত বছর পর স্কুল যাচ্ছ? পড়াশোনা করেছো? হোমওয়ার্ক টোমওয়ার্ক রেডি? স্কুলে যাচ্ছি। ছোটবেলা তুমি নিয়ে যেতে স্কুলে, এখন আমরা সবাই মিলে তোমাকে স্কুল ছাড়তে যাচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে, পিঠে ব্যাগ নেই, হাতে কি রে, পিসিকে স্কুল ছাড়তে যাচ্ছিস? এক্সাইটেড? খুব এক্সাইটেড। মা হোমওয়ার্ক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক করেছি, সব করেছি। ঠিক আছে, পড়াশোনা খুব ভালো ছিলাম ছোটবেলায়। আমাদের জন্য পানিশমেন্ট দিলে কিন্তু খুব লজ্জা হবে। না, পানিশমেন্ট দেব না। চলো নস্টালজিক। স্কুলটা মানে ভীষণ একটা মানে পড়াশোনার জায়গা, তো বুঝতে পারছেন ছোটবেলার স্কুল আসা, সেই ছোটবেলা কাঁদতে কাঁদতে আসতে চাইতাম না এই স্কুলে। এখন করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ বন্ধ, তাও আপনাদের স্কুলটা ঘুরে দেখাচ্ছি। স্কুলে পড়েছি ক্লাস 8 থেকে হাই স্কুল, এখানে পাশে হাই স্কুল আপনাদেরকে নিয়ে যাব।
বসো, এখন পড়া ধরাবো আমরা। খুব খুশি লাগছে না? মায়ের জায়গায় তুই গিয়ে বস, যা মায়ের স্কুলটা, যা বস। ভীষণ মানে আনন্দ লাগছে, এইখানেই বসবে তুই। আমরাও লিখে রাখতাম, এখানে মার নাম লিখা আছে বোধহয়। দীপা আই লাভ ইউ। মা তোমাকে কে লিখেছে দেখো? দীপা আই লাভ ইউ। ভীষণ ভাল লাগছে, মানে স্কুলে এসে মানে সেই পুরোনো দিন, স্কার্ট শার্ট আর স্কার্ট পরে আসতাম স্কুলে ব্যাগ নিয়ে। তুই চকো পেয়ে গেছিস? তারপর স্বার্থী সরকার, কুনাল নন্দি, হ্যালো দীপু, দীপু নন্দি উপস্থিত। স্কুল ছুটি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, বন্ধ করে রাখি, রেখে যাই। চলো পিছন দিকতে যাই। এগুলো এগুলো ছিল না, এখানে একটা কুয়া ছিল, আমরা যেখানে জল জল খেতাম, কুয়ো ছিল একটা, কুয়ো কুয়োতে আমরা জল জল খেতাম, এখন তো অন্যরকম হয়ে গেছে। এদিকে টয়লেট রয়েছে, এদিকে স্কুল, এদিকে মানে এখন তো এগুলো নতুন হয়েছে, এই স্কুলগুলো আগে ছিল না, এই ক্লাসরুমগুলো আগে ছিল না, ক্লাসরুমগুলো নতুন হয়েছে, আমরা যখন পড়তাম এই অবধি ছিল এতটুক। ঢুকছি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যেটা মাধ্যমিক স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এখন, আগে উচ্চ মাধ্যমিক ছিল না, এখন উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। বুকুর তেজেরে লিখা গান মো চকুর পানিরে লহুছিবা, চকুর পানিরে লিখা গান মো এলাই খেলাই লোকরিবা। এখানে আমরা ভীষণ স্মৃতি, আমরা যে মানে মাধ্যমিক দেওয়ার সময় যখন এই স্কুল থেকে বিদায় নিচ্ছিলাম, এখানে আমরা অনেক ছবি তুলেছি, আমাদের যত স্কুল ফ্রেন্ড ছিল সবাই মিলে, এখন কে কোথায় কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, সবাই বিয়ে টিয়ে হয়ে গেছে, কোনো মানে যোগাযোগ নেই, কোনো স্কুল ফ্রেন্ডের সঙ্গে তো যোগাযোগ নেই, আছে কয়েকজনের সঙ্গে, সবার সঙ্গে তো যোগাযোগ নেই, জানি না কে কোথায় আছে। এটা কিসের স্মৃতি? এটা কিসের? এটা আমাদের স্কুলে একটা এটা বানিয়ে রেখেছে, এটা স্মৃতি। আমরা এখানে মানে ভীষণ ছবি টুবি তুলেছি, সেই পুরোনো দিনের কথাগুলো পুরো মনে পড়ে যাচ্ছে। আমরা তো অ্যাসামিস পড়াশোনা করেছি, অ্যাসামিস প্রিমিয়ার স্কুল, অ্যাসামিস প্রিমিয়ার স্কুলে পড়াশোনা করেছি, আর মেখলা আমরা এখানে অ্যাসামিসের মেখলা চাদর পরে আমরা এই স্কুলে আসতাম।
হাই স্কুল এই স্কুলে ক্লাস 8 9 10 এখানে পড়াশোনা করেছি, আর মাধ্যমিক আমরা এই স্কুলেই দিয়েছি। এই মাঠটা আমাদের কত স্মৃতি, কম সবাই মিলে আমরা টিফিন টাইমে মাঠে বসে টিফিন খেতাম, খেলাধুলো করতাম, দৌড়াদৌড়ি করতাম, মানে ভীষণ স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠটা। স্কুলের দিকে তাকালে ভীষণ মনটা মানে নস্টালজিক ফিল হয়, মানে হ্যাঁ ভীষণ, মানে কি বলবো আর, মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে, বুঝতে পারবে নিশ্চয়ই ছোট্টবেলার কথা মনে পড়লে, বা স্কুল লাইফটা মানে এত আনন্দ ছিল যখন স্কুলে পড়তাম তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি স্কুল লাইফটা কত ভালো, কত এনজয়, মানে কত আনন্দের ছিল। তুমি কি ব্যাক বেঞ্চার ছিলে? তুমি কি ব্যাক বেঞ্চার ছিলে? ব্যাক বেঞ্চার ছিলাম না, আমরা ব্যাক বেঞ্চার না রে, উই অল আর ব্যাক বেঞ্চার, ব্যাক বেঞ্চার্স। তুই? আমি ব্যাক বেঞ্চারও ছিলাম না, আর একদম মানে ফ্রন্ট বেঞ্চার ছিলাম না, ফ্রন্ট বেঞ্চারও ছিলাম না, মিডিলে ছিলাম। কুনাল তো অলওয়েজ করিডোর, করিডোর কুনাল স্যার আমাকে ক্লাসের থেকে বাইরে মনে হচ্ছে এখানেই বসে থাকি, স্কুলে এসেছি এতদিন পর, মনে আর যেতে ইচ্ছা করছে না। এই মাঠে কত স্মৃতি লুকিয়ে আছে তোমার? ভীষণ ভীষণ সত্যি, এই মাঠটার মধ্যে আমরা কত মানে ভীষণ ভীষণ আনন্দ করতাম, খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, ভীষণ আনন্দ। এই স্মৃতি আমরা এখানে কত ছবি তুলেছি, এই জায়গায় আমরা কত বসে ছবি তুলেছি, কত আনন্দ করেছি, স্মৃতিগুলো মানে ভীষণ স্মরণীয় হয়ে আছে। স্কুলে আসার পর আরো যেন এই কথাগুলো তাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো চলো যাবো, একটু দাদা দোকানে যাবো, পুরো টাউনটা একটু ঘুরিয়ে দেখাবো আর দোকান যাবো, চলো চলো আসি। এখন আমরা বালিপাড়া টাউনে ঘুরছি, এটা হলো বালিপাড়া টাউন। এখানে মাটির জিনিস, পেতলের জিনিস, পূজা সামগ্রীর দোকান, সবকিছু পাবো, পূজা সামগ্রী এন্ড গিফটের দোকান। এই যে আমাদের শিবলিঙ্গ, আমার পক্ষ এসে যাও। এই যে বাবার ছবি দোকানেও রয়েছে, আমার বাবার ছবি, বাবার দোকান, এখন এটা দাদা দোকান করে। তো চেয়ারে একটু বসলাম, অনেকক্ষণ হেঁটে এসেছি। Like, share and subscribe.